বকখালিতে পিকনিক করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল দুটি পর্যটকের গাড়ি। রবিবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটেছে নামখানা ব্লকের 5 মাইল বাস স্টপেজ এবং 6 মাইল বাস স্টপেজের মাঝামাঝি। ঘটনাস্থলে নামখানা থানার পুলিশ। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, বকখালিতে পিকনিক করার পরেই বাড়ি ফিরছিল একটি লরি। লরিটিকে ওভারটেক করতে গিয়ে লরির সাইডে ধাক্কা লাগে একটি ছোট 4 চাকা প্রাইভেট গাড়ির। লরিটিতে মোট 25 জন ছিল বলে জানা গিয়েছে। পাশাপাশি ছোট প্রাইভেট গাড়িটিতে মোট 4 জন ছিল বলে পুলিশ সূত্রে খবর। লরিটিকে ওভারটেক করতে গিয়ে সাইডে ধাক্কা মারার পরেই দুর্ঘটনার কবলে পড়ে দুটি গাড়ি। লরিটি পাশে থাকা একটি নয়নজলিতে উল্টে যায়। পাশাপাশি প্রাইভেট কারটি একটি রাস্তার পাশে থাকা পিলারে গিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা এসে লরিতে থাকা 25 জন এবং প্রাইভেট কারটিতে থাকা 4 জনকে উদ্ধার করে। যদিও এই ঘটনায় সেইভাবে কারো কিছু হয়নি, এই ঘটনার জেরে কিছুক্ষণ যানজটের সৃষ্টি হলেও নামখানা থানার হস্তক্ষেপে তা কিছুক্ষণের মধ্যে উঠে যায়। দুর্ঘটনার কবলে পড়া পর্যটকদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পরেই ছেড়ে দেওয়া হয়। তবে গাড়ি দুটিকে উদ্ধার করতে যথেষ্ট সময় লাগে পুলিশের। বকখালিতে পিকনিক করে বাড়ি ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নামখানা এলাকায়। ঘটেছিল, দুটো গাড়ি বকখালি থেকে এসেছিল, এসে ছোট গাড়ি একটা ওভারটেক করে গিয়ে ওর সামনে ঢুকে যায়। ঢুকে গিয়ে কন্ট্রোল করতে পারে না, দুজনেই একসঙ্গে পুকুরে পড়ে গেছে। আমি সামনের দোকান আমার আছে, ওই দোকান থেকে ছুটে এসে যখন দেখি এরকমভাবে পড়ে আছে, প্লাস প্রতিবেশী সবাই এসে ওকে উদ্ধার করে ওদেরকে এখানে রাখা হয়েছিল। পরে ওরা বাড়ি চলে গেছে আর প্রশাসন এসে একটা ছোট গাড়িটাকে আগে তুলে নিয়ে থানায় নিয়ে চলে গেছে, বড় গাড়িটা পরে এসে তুলবে এই কথা বলে। তো ছোট গাড়িটা ছিল 4 জন আর এই বড় গাড়িটা ছিল 25 জন। একজনে একটু মানে এমন কিছু হয়নি, চলাফেরা করছে, কোনো অসুবিধা হয়নি, কারো কিছু হয়নি। নামখানা থেকে সন্দীপ দাসের রিপোর্ট, বেঙ্গল আইকন নিউজ।